সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ সংক্রান্ত আইন বিচার বিভাগ ও সংসদকে মুখোমুখি দাঁড় করাবে না বলে মনে করেন আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সবারই জবাবদিহিতা থাকা দরকার, বিচারপতিরাও এর বাইরে নন। তিনি বলেন, একজন বিচারপতি কোনো অপরাধ করলে তার বিচার দুদক বা পুলিশ করতে সাহস পাবে না, কাজেই এই আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া যাবে। তাছাড়া পৃথিবীর দু একটি দেশ ছাড়া সব দেশেই বিচারপতিদের অপসারণে আইন আছে। তাছাড়া বিচারপতির বিরুদ্ধে অভিযোগ পেলে যারা তদন্ত করবে সেখানেও অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও একজন বিশিষ্ট ব্যক্তি, কাজেই তারা স্বাধীনভাবে তদন্ত করবেন। সর্বশেষ সংসদের দুই তৃতীয়াংশের মতামতের ভিত্তিতেই অপসারণ করা না করার বিষয়টি আসবে। আর এখানেও সংসদ সদস্যদের উপর আস্থা রাখতে বলেন আইন কমিশন চেয়ারম্যান। সোমবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারক তদন্ত আইন 2016 এর খসড়ায় নীতিগতভাবে অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ। একজন বিচারকের বিরুদ্ধে একটা পেনাল কোডের একটা অভিযোগ আসলো, তাহলে কি হবে? তিনি কি আইনের ঊর্ধ্বে? মোটেই নন। এই বাংলাদেশে একমাত্র প্রেসিডেন্ট রেইনিং, মানে যিনি প্রেসিডেন্ট হিসাবে আছেন, তিনি ব্যতীত তো আর কেউই তো আইনের ঊর্ধ্বে নন, সবাই আইনের আওতায়। সেই সমস্ত ঝামেলা থেকে আমার তো মনে হয়েছে যে যদি আমরা অপসারণ আইনটা করে ফেলতে পারি, তাহলে বরং ইট উইল বি লেস হ্যাজার্ডাস, লেস হাসল হবে বিচারকদের জন্য, সবার জন্য। কারণ একজন পুলিশের পক্ষে একজন বিচারককে অ্যাপ্রিহেন্ড করা ইট উইল বি ভেরি ডিফিকাল্ট।